হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি করতে যাচ্ছি আম ভর্তা। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তো চোখ রাখুন পুরো ভিডিওটিতে। আম ভর্তার জন্য আমরা গাছ থেকে টাটকা একটি একটি করে আম পরিমাণ মতো ছিঁড়ে নিচ্ছি। গাছটি ছোট থাকার কারণে আমরা হাত দিয়ে আমগুলি ছিঁড়তে পারছি। তো আমাদের বড় সাইজের চার চারটি আম আমরা ছিঁড়ে নিলাম গাছ থেকে। আমগুলো সুন্দর মতো ধুয়ে নিতে হবে। তো আমগুলো ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি আমি কলপারের দিকে। মোটর চালু করে দিলাম এবং মোটর দিয়ে পানি বেরোচ্ছে, এবং আমগুলি সুন্দর মতো ধুয়ে নিতে হবে কারণ আমগুলির গায়ে অনেক আঠা লেগে আছে। আমগুলো হাত দিয়ে সুন্দর করে একটি একটি করে পরিষ্কার করে নিচ্ছি। আম ভর্তা করার জন্য আমি উপকরণ ডালাটি পুকুর পাড়ের ফাঁকা জায়গায় নিয়ে যাচ্ছি। যখন ইট পাথরের ব্যস্ততম নগরী থেকে গ্রামে আসা হয়, তো এই গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে আম ভর্তা খাওয়া মেতে উঠে বড় ছোট সবাই মিলে। আমগুলি সুন্দর করে একটি একটি করে ছিলে নিতে হবে। এই গ্রীষ্মের ছুটিতে বাসায় থাকবো আর কাঁচা আমের ভর্তা খাবো না, তা কেমন করে হয়? কাঁচা আমের ভর্তা দেখলে তো জিভে পানি চলে আসে। তো কেউ জিভে পানি আনবে না, আমি কিন্তু কাঁচা আমের ভর্তা কাউকে দেব না। সবগুলি আম ছিলা শেষ হয়ে গেলে পাতলা করে টুকরো টুকরো করে স্ল্যাশ করে নিতে হবে। কাঁচা আমের ভর্তা দক্ষিণ এশিয়ার একটি খুব জনপ্রিয়। কাঁচা আমের ভর্তার কথা শুনলে যে জিভে পানি আসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। চিনি, গুড়, লবণ, কাঁচামরিচ, সরিষার তেল মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার আম ভর্তা। আমাদের এই মজাদার আম ভর্তা করা দেখে যত লেদার চুটকিয়া গুড়াগাড়া সবাই এসে হাজির। এরপর আমের উপকরণগুলির সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন একটিকার একটি লেগে থাকে, খেতে খুব সুস্বাদু এবং মজাদার হয়ে থাকবে। আম ভর্তায় আমের উপকরণগুলি দেওয়া শেষ হলেই আমরা সুন্দরভাবে মেখে নেব। আম ভর্তা করার জন্য যত উপকরণগুলি আছে সবগুলোই আমরা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এই তৈরি হয়ে গেল কাঁচামরিচ দিয়ে কাঁচা আমের আম ভর্তা। এর স্বাদ টক ঝাল, মিষ্টি, অতুলনীয়। উপকরণগুলির সাথে ভালোভাবে মেখে নিতে হবে, নাহলে এর স্বাদ কখনই পাওয়া যাবে না। আমাদের আম ভর্তা করা দেখে তাদের লেদার চুটকিয়া গুড়াগাড়া সবাই এসে আছে, তাদেরকে সমানভাবে ভাগ করে দিতে হবে। তারা নিয়ে এসেছে কচু পাতা, কলা পাতা, কেউ তারা প্লেট নিয়ে হাজির হয়েছে। এগুলো হচ্ছে আমাদের লেদার চুটকিয়া পঙ্গপাল, যাদের জন্য এত আয়োজন এবং আনন্দ। লেদার চুটকিয়াগুলো তাদের তারা খাবার নিয়ে ব্যস্ত। এদিকে আমি বড় পঙ্গপাল, আমি আমার খাবার নিয়ে ব্যস্ত। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিওতে। তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।